নমস্কার বেঙ্গলি ফিল্ম রিভিউ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে আপনাদের সঙ্গে আমি তন্ময় আজকে রিভিউ দোস্তজি দোস্তজি ছবিটি পরিচালনা করেছেন এই ছবির গল্পটি হলো এটা এমন একটা সময়ের গল্প যে সময় বাবরি মসজিদকে ধ্বংস করা হচ্ছে ঠিক সেই সময় হিন্দু মুসলমানের যে দ্বন্দ্ব নিয়ে একটা উত্তাল পরিবেশ সেই পরিবেশকে ঘিরেই কিন্তু এই ছবিটি এই ছবিতে দেখা যাচ্ছে যে দুটি বাচ্চা যাদের মধ্যে একজন হিন্দু এবং একজন মুসলমান তাদের বাড়িটাও কিন্তু পাশাপাশি কিন্তু তার বাড়ির মাঝখানে একটা দেওয়াল রয়েছে এই দুটি পরিবারের মধ্যেও কিন্তু এই হিন্দু মুসলমানের যে দ্বন্দ্ব তার আবহাওয়া কিন্তু ঢুকে পড়েছে কিন্তু এই যে বাচ্চা দুটোর মধ্যে কিন্তু সেই আবহাওয়া নেই এদের যে মলিন বন্ধুত্ব এটাই কিন্তু পুরো সিনেমার প্লট জুড়ে রয়েছে এরপরে এই বন্ধুত্ব কি চিরকাল টিকে থাকবে কি হতে পারে এরপরে বন্ধুত্বের সেটা দেখার জন্য আপনাদের অবশ্যই ছবিটি দেখতে হবে ছবি ঘরে গিয়ে এবং ছবিটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে হবে এবার যদি সরাসরি এই ছবির অ্যাক্টিং এর পোর্শনে আসি তো এক কথায় বলতে হয় প্রত্যেকে এই ছবিতে অসাধারণ অ্যাক্টিং করেছে বিশেষ করে দুটি বাচ্চা যে হিন্দু এবং মুসলমানের ভূমিকায় অভিনয় করেছে একজন আসিক শেখ এবং একজন আরিফ শেখ যে অসাধারণ অভিনয় করেছে পুরো ছবিটা জুড়ে পুরো ছবিটাকে এগিয়ে নিয়ে যেতে এবং এই ছবিটাতে একটা মূল্যবান মোমেন্টস ক্রিয়েট করার জন্য এই দুটি ছেলে কিন্তু একমাত্র দায়ী ফলে অসাধারণ এই দুজনের অভিনয় এবার যদি এই ছবির কিছু পজিটিভ পয়েন্টে আসে পুরো ছবিটি জুড়ে কিন্তু অনেকগুলো পয়েন্ট রয়েছে প্রথম কথা হচ্ছে যেভাবে এই ইটকাট পাথরের যে দুনিয়া এই যে মিথ্যা বিশ্বাস যে অহেতুকি কম্পিটিশনের যে দুনিয়া এই সময়টাকে ছেড়ে একটা খোলা খোলা মাঠের হাওয়ার দুনিয়ায় নিয়ে যায় এই ছবিটি এই ছবিটির একটা দৃশ্যে আমরা দেখতে পাই যেখানে ওই টুপির মধ্যে আঠা লাগিয়ে দুজনে সন্ধ্যেবেলা ওই একটা ইয়ে ধরবে জোনাকি পোকা ধরবে এরপর তারা এই জোনাকি পোকা যুক্ত এই টুপিটি মাথায় পরে দুজন রাজার রাজার যুদ্ধ খেলবে এইখানে কিন্তু এই ছবিটিকে যেভাবে একটা সেই ছেলেবেলার মোমেন্টগুলোতে গুলোতে বা ছেলেবেলা সেই সময় নিয়ে যাওয়া হয়েছে এবং তার তলা দিয়ে যেভাবে ফলগু ধারার মতন একটা হিউমার এবং একটা কাজ সাটায়ার করে গেছে সেটা কিন্তু অসাধারণ এখানে এক জায়গায় দেখানো হচ্ছে এই খেলার মধ্যে দিয়ে যে আমাদের দুনিয়াতেও কিন্তু এরকম যে খেলা চলছে যেটা সাধারণ মানুষ খুব বাস্তব বলে মনে করছে এটা আসলে কিছু বড় কিছু মানুষদের এই সাজানো গেম এটা এটা কিন্তু এই ছবির যে পিছন দিয়ে যে লেয়ারটা চলছে সেখানে কিন্তু এরকম একটা মেসেজ অবশ্যই যাচ্ছে এছাড়া এই ছবির আর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা থিয়েটার মানে থিয়েটার নয় এটা ঠিক একটা যাত্রাপালা সেই যাত্রাপালার অভিনেতা সেখানে বলছে দাঁড়িয়ে যে আমরা সব বন্ধু আমরা শুধু পালা করি তাহলে এখানে আমাদের কিন্তু বুঝতে দেরি হয় না যে এই ছবিটি কি মেসেজ দিতে চাইছে কিভাবে এই সমাজকে এখনকার সমাজটাকে পোর্ট্রেট করছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায় এই ছবিটির মধ্যে দিয়ে এটা একটা এই ছবির খুব গুরুত্বপূর্ণ পজিটিভ পয়েন্ট এরপরে ছবিটির যে পজিটিভ পয়েন্ট সেটা হলো একটা জায়গায় আমরা দেখতে পাই একটা ফাটা দেওয়াল সেই দেওয়ালের এক ছবি দেওয়া রয়েছে সেটা হচ্ছে মসজিদের ছবি আর একটা দেওয়ালে দেখা যাচ্ছে রামপালা যে যাত্রা সেই যাত্রার ছবি এবং তার মাঝখান বরাবর দাঁড়িয়ে রয়েছে একটা ভিকিরি কি অসাধারণ চিত্রায়ন এটা এটা ভাবা যায় না জাস্ট এর মাধ্যমে যেভাবে মানে দেখাচ্ছে যে এই ভিকিরিটা মানে ছবির মধ্যেই আছে যে আমরা দেখতে পাবো যে এই ভিকিরিটা কিন্তু এই মুসলমানের কাছ থেকে বা হিন্দুর কাছ থেকে কারুর কাছ থেকে কিন্তু খেতে পাচ্ছে না মানে সাহায্য পাচ্ছে না অথচ এই ভিকিরিটা মাঝে মাঝে কিন্তু হাততালি মারে তার মানে কি বোঝাতে চাইছে মানে সমাজকে যে কিভাবে থাপ্পড় মারা হচ্ছে এই সিনগুলোর মধ্যে দিয়ে সুন্দর যে একটা ইনোসেন্ট দৃশ্যকে তুলে ধরা হয়েছে পুরো ছবিটির মাধ্যমে সেটা কিন্তু এই ছবির কিন্তু একটা গুরুত্বপূর্ণ পজিটিভ পয়েন্ট এই পুরো ছবিটা কিন্তু কিছু কিছু ছোট ছোট মোমেন্টস এ ভরা মানে যারা নাইনটিজ এর সময় তারা পরিষ্কার বুঝতে পারবেন তাদের ছেলেবেলাটা কিন্তু উঠে এসেছে এই ছবিটির মধ্যে দিয়ে যেমন সুঁয়োপোকা ধরে রাখা বা গাছের গায়ে নাম লেখা বা ঘুড়িতে চেত্তা দেওয়া মানে এগুলো না যায়। এগুলো কিন্তু এই একটা পয়েন্ট। ছবিতে বিশ্বাস যেভাবে কাজ করেছে সেটা জাস্ট অসাধারণ মানে ফ্যাবুলাস গ্রামের প্রতিটা দৃশ্যকে যেভাবে তুলে ধরেছেন তিনি সেটা জাস্ট দেখবার মতন একটা দৃশ্যে আছে যেখানে মানে ওই দুই ছেলের মধ্যে যখন বন্ধুত্বটা ভেঙে যাচ্ছে সেখানে একটা জার্নি দেখানো হয় সেই জার্নিতে দেখা যাচ্ছে একটা রাস্তার উপর দিয়ে তাদের জার্নিটা মানে তারা যে ঝাঁকুনি হচ্ছে তাদের মধ্যে যে জার্কটা হচ্ছে সেটা কিন্তু উপমা হিসাবে ব্যবহার করেছে যে এদের দুজনের মধ্যে যেই স্মুথ বন্ধুত্বটা আর নেই সেটা ভেঙে গেছে তাদের মধ্যে ঝামেলা হয়েছে এইভাবে প্রত্যেকটা সিকোয়েন্সকে যেভাবে এক একটা রূপকের মাধ্যমে ধরা হয়েছে সেটা কিন্তু জাস্ট দেখবার মতো আমরা জানি যে সিনেমা কিন্তু ফলে এখানে অনেক সময় স্ক্রিপ্ট বাদ দিয়ে দিয়ে মাধ্যমে অনেক কিছু কিন্তু বোঝানো যায় সেই জায়গাটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে মানে এটা প্রমাণ করে দিয়েছে যে একটা দৃশ্য কিভাবে একটা সিনকে পুরো পোট্রেট করে বেরিয়ে যেতে পারে এটা কিন্তু অসাধারণ মানে ফ্যাবুলাস ডিওপির কাজ এখানে এরপর অবশ্যই বিজিএম এর কথা বলতে হয় এজ এ পজিটিভ পয়েন্ট কিন্তু এই ছবিতে যেভাবে বিজিএম এর ইউজ করা হয়েছে সেখানে কিন্তু না একটা প্যাথোজ একটা প্যাথোজ কিন্তু কাজ করে মানে আমাদের মধ্যে যে রিফ্লেকশনটা আসে সেটা কিন্তু প্যাথোজের যেটা কিন্তু আমাদের ছুঁয়ে যায় এই হলো ওভারঅল তার পজিটিভ পয়েন্ট এবার যদি কিছু নেগেটিভ পয়েন্টে আসি সেক্ষেত্রে আমি একটা কথা বলবো যে কিছু কিছু সিন আছে দেখুন পুরো ছবিটা যে এত অসাধারণ সেখানে কোনো নেগেটিভের জায়গা নেই সেভাবে কিন্তু কিছু কিছু জায়গায় আমার মনে হচ্ছে এক। একটু যেন ঝুলে গেছে এটা অবশ্যই সাবজেক্ট এটা আপনাদের নাও লাগতে পারে তো আমি আশা করব যে ছবিটা অসাধারণ এবং আপনারা অবশ্যই এটাকে গিয়ে হলে দেখবেন এবং এরকম একটা ছবি দেখা মানে আমাদের বাংলা সিনেমাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া এরকম আরো নতুন নতুন রিভিউজ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানান বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে সেটা সেখানে আপনারা আমাদের ফলো করতে পারেন বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন বাংলা সিনেমার পাশে থাকুন থ্যাংক ফর ওয়াচিং